রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন পাঁচটি কাজে অভ্যস্ত হইবা তো আল্লাহর আযাবের অপেক্ষা করো। এক নাম্বার হইল যখন দুনিয়ার জমিনে জিনা বিবিসা রাম হবে তখন নতুন নতুন গজব আসমান থেকে নাজিল হবে, এমন এমন গজব নাজিল হবে যেই গজবের কথা কোনোদিন শুনো নাই, যেই গজব কোনোদিন দেখো নাই। আল্লাহর নবী বলে যখন দুনিয়ার জমিনে জেনা বিবিসার আম হয়ে যাবে তখন আসমান থেকে নতুন নতুন বালা মুসিবত আসবে। দুই নাম্বার হইল যখন ব্যবসায়ী ওজনে কম দিবে আল্লাহর হাবিব ফরমান তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে, এই দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তাদের উপর জালেম শাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে, ওই জালেম শাসক তাদের উপরে অত্যাচার নিপীড়ন জুলুম নির্যাতন শুরু করবে। এ মুসলিম জাতি, এ ব্যবসায়ী বন্ধুগণ, ব্যবসার মধ্যে ভেজাল করিও না, দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে, জালেম শাসকদেরকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তিন নাম্বার হইল যখন উম্মাত যাকাত বন্ধ করে দিবে তখন আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে, যখন আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে তো ফসল কম হবে, চাউলের দাম বাড়বে, গমের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়বে, আর আলুর দাম বাড়বে। এই জন্য এ নবীর উম্মতের দল আল্লাহ তাআলা যাদের উপর যাকাত ফরজ করেছেন যাকাত আদায় করতে হবে। চার নাম্বার হইল নবীর উম্মত যখন ওয়াদা ভঙ্গের আমল শুরু করে দিবে তখন অন্য জাতি এই জাতির উপর বিজয় লাভ করবে। এই কথার দ্বারা বোঝা যায় অচিরেই বাংলাদেশ অন্য জাতির হাতে চলে যাবে, কথা ঠিক কিনা? কারণ এই দেশের মধ্যে ওয়াদা ভঙ্গের আমল প্রচুর পরিমাণে চলতেছে। আল্লাহর হাবিব বলেন, উম্মত যখন ওয়াদা ভঙ্গের আমল শুরু করে দিবে তখন অন্য জাতি তাদের উপর বিজয়ী হবে, অন্য জাতি তাদের উপর লুটতরাজ শুরু করে দিবে, তাদের বাড়িঘর লুট করে নিবে, তাদের সয় সম্পত্তি লুট করে নিবে, তাদের স্ত্রীদেরকে ছিনে নিয়ে যাবে, আর মুসলমানদের ইবাদতখানা মসজিদ কি তারা গোয়াল ঘর বানাবে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন উম্মত আল্লাহর কোরআনের বিরুদ্ধে, যখন উম্মত আল্লাহর বিরুদ্ধে সংসদে আইন পাশ করবে তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে গ্রহ যুদ্ধ লাগাইয়া দিবে, যখন গ্রহ যুদ্ধ লাগবে তখন আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে ঐক্যতা নষ্ট করে দিবে। এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর চড়াও হবে, মুসলমানদের উপরে নির্যাতন চালাবে, মুসলমানদেরকে মারবে। ওই সময় এ যুবক মুসলমান বাবা, এ বৃদ্ধ বাবা মুসলমান, একটু খেয়াল করিয়া শুনো, তুমি কোন দল করো, তুমি কার সাপোর্ট করো, এইটা জানার বিষয় না। যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা একত্রিত হইয়া মুসলমানদের উপরে অত্যাচার শুরু করবে, জিজ্ঞেস করবে না তুমি আওয়ামী লীগ করো কিনা, তুমি বিএনপি করো কিনা, তুমি জামাতের কর্মী কিনা, তুমি চরমনায়ের মুরিদ কিনা, এইগুলো জিজ্ঞেস করবে না। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে সারা বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য তারা অনেক আগ থেকে ষড়যন্ত্র চালাইতেছে, কথা ঠিক কিনা? এই জন্য সাবধান,
আল্লাহর নবী বলে হে উম্মত যখন তোমরা পাঁচটা কাজে অভ্যস্ত হইবা আল্লাহর আযাবের অপেক্ষা করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম